প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো থার্ড ইয়ারের একটি কোশ্চেন, সেটা হচ্ছে থার্ড ইয়ারের যে লিটারেরি ক্রিটিসিজম রয়েছে সেইখান থেকে। তো এইটা আমি এবারে সিলেবাসে, সরি, এবারে সাজেশানে দিয়েছি। সো এটা থার্ড ইয়ারের পেইড গ্রুপের জন্য এই ভিডিওটি করছি, আশা করি তোমরা এটাকে ইউজফুল পাবে। তো প্রশ্নটা হচ্ছে, ডিসকাস জনসন, তো ডক্টর জনসন অ্যাজ এ নিও ক্লাসিক্যাল ক্রিটিক, অথবা এটা আরেকভাবে আসতে পারে যে ইভ্যালুয়েট জনসন অ্যাজ এ ক্রিটিক অফ শেক্সপিয়ার। সো এই দুইটা প্রশ্নের অ্যান্সার হবে একই, এবং এইটা আমরা নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার পরে যখন আমি এই ভিডিওটি শেয়ার করব, সে সময়টাতে আমি যেই কোশ্চেন পড়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি সেইটার স্ন্যাপশট আমি গ্রুপে তোমাদের কাছে শেয়ার করবো। আশা করি ভিডিও এবং এই স্ন্যাপশট, এই দুইটা মিলে তোমরা একটা ভালো নোট তৈরি করতে সক্ষম হবে। চলো দেখি আজকে এইটাতে কি বলছে। তো এই প্রশ্নটাতে আমরা পড়তে গিয়ে একটু চিন্তা করবো অন্য অ্যাঙ্গেল থেকে। যেমন ধরো, প্রশ্নটাতে তিনভাবে, মানে তিনটা স্টেজে আলোচনা হয়েছে অ্যান্সারটা। একটা স্টেজে আলোচনা হয়েছে যে কিভাবে ডক্টর জনসন শেক্সপিয়ারকে ডিফেন্ড করেছেন, কিভাবে তাকে প্রশংসা করেছেন, সেই বিষয়গুলি। দ্বিতীয় ফেজে যেটা হয়েছে যে শেক্সপিয়ারকে তিনি কিভাবে, শেক্সপিয়ারের যে ফল্টগুলি রয়েছে সেই ফল্টগুলি নিয়ে কিভাবে আলোচনা করেছেন বা তাকে ক্রিটিসাইজ করেছেন সেইটা। আর 3 নম্বরে এসে আমরা, অর্থাৎ আমরা যারা রিডাররা আছি, আমরা এই জনসনকে ক্রিটিসাইজ করব। সো এই 3টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সো শুরুতেই যেটা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে, যে ডক্টর জনসন একজন নিও ক্লাসিক্যাল স্কলার, এবং তিনি শেক্সপিয়ারের যে যতগুলি ক্রিটিক রয়েছে বা সমালোচক রয়েছে তাদের মধ্যে তিনি হচ্ছে অন্যতম, এবং শেক্সপিয়ারের যে ক্রিটিসাইজ তিনি করেছেন সেটা অবভিয়াসলি নিও ক্লাসিক্যাল স্ট্যান্ডার্ড অনুযায়ী তিনি করেছেন, অর্থাৎ নিও ক্লাসিক্যাল এজের যে ফিচার, সেই ফিচারগুলি দিয়েই মূলত তিনি শেক্সপিয়ারের যে রাইটিংগুলো সেগুলোকে তিনি ইভ্যালুয়েট করার চেষ্টা করেছেন। এবং এই ইভ্যালুয়েশনের ক্ষেত্রে তিনি তার যে প্র্যাকটিক্যাল নলেজ, তার যে মানে এক্সিজম, এই জিনিসগুলো তিনি খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করেছেন। সো এই প্রশ্নটাতে তিনি শেক্সপিয়ারকে যে ক্রিটিসাইজ করেছেন, এটা করতে গিয়ে তিনি নিও ক্লাসিক্যাল যে অ্যাটিটিউড, বিশেষ করে ইম্পার্সোনালিটি অথবা অবজেক্টিভিটি যেটা, সেটা তিনি এখানে দেখিয়েছেন। এরপরে দেখিয়েছেন যে লিটারেচার হবে হচ্ছে হিউম্যান লাইফের রিপ্রেজেন্টেশন এবং ক্যারেক্টারের রিপ্রেজেন্টেশন, সেটা তিনি এখানে দেখিয়েছেন। এবং তিনি এখানে সার্চ করেছেন এই ডিডাকটিক যে এলিমেন্টগুলি, অর্থাৎ মোরাল বা নৈতিকতার যে এলিমেন্টগুলি, সেইগুলো তিনি লিটারেচারের ভেতরে সার্চ করেছেন, এবং শেক্সপিয়ারের যে রাইটিং সেগুলোর ভেতরে তিনি সার্চ করেছেন, এবং একই সঙ্গে শেক্সপিয়ারের যে ফল্টগুলি রয়েছে সেগুলোকে তিনি উপস্থাপন করেছেন। তো আমরা এবার দেখবো যে কিভাবে, মানে এটা শুরুতেই, যে শেক্সপিয়ার কিভাবে, শেক্সপিয়ারকে জনসন কিভাবে ডিফেন্ড করেছে, অর্থাৎ কোন কোন বিষয়গুলি নিয়ে তাকে প্রশংসা। জনসন তিনি শেক্সপিয়ারের যে ড্রামাগুলি পেয়েছেন সেগুলো তিনি পড়েছেন এবং দেখেছেন যে এগুলো সবই ড্রামাটিক ন্যারেটিভ, এবং এগুলো থিমেটিক পোয়েম হিসেবে তিনি পড়েননি। এবং তার যে এস্টিমেশন শেক্সপিয়ারের রাইটিং সম্পর্কে, সেগুলো হচ্ছে শেক্সপিয়ার রাইটিংগুলো ক্লোজলি মানে রিজনিং তিনি করেছেন, এবং তিনি এখানে বলেছেন যে এগুলো অনেকটা অবজেক্টিভ ওয়েতে লেখা বা অবজেক্টিভিটি এখানে রয়েছে। এবং তার যে ওয়ার্ক অন শেক্সপিয়ার ইজ টোটালি ফ্রি ফ্রম এনি পার্সোনাল প্রেজুডাইস, অর্থাৎ ডক্টর জনসন যে তার পার্সোনাল বিষয় দিয়ে যে শেক্সপিয়ারকে তিনি রিজনিং করেছেন তা নয়, এবং তিনি তার যে ইনার শেক্সপিয়ারকে যে তিনি তার ইনার এবং ইমাজিনেটিভ যে বিষয়গুলি দিয়ে যে তাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করেছেন তা কিন্তু না, মূলত তিনি তাকে তার যে লিটারেরি অ্যাচিভমেন্ট সেইটাকে দিয়ে অ্যাসেসমেন্ট করার তিনি চেষ্টা করেছেন।
সো অ্যাজ এ নিও ক্লাসিক্যাল ক্রিটিক হিসেবে ডক্টর জনসন খুবই ইমপ্রেসড ছিলেন শেক্সপিয়ারের যে রাইটিংয়ের যে ধরন, রাইটিংয়ের যে জেনারেলিটি, সেইগুলোর দিক দিয়ে সেগুলোর ব্যাপারে নিয়ে তিনি খুবই ইমপ্রেসড ছিলেন। এবং ডক্টর জনসন শেক্সপিয়ারকে এলিভেট করেছেন, তিনি তাকে সম্মানিত করেছেন যে একজন পোয়েট অফ নেচার হিসাবে। কারণ পোয়েট অফ নেচার হিসেবে বলতে এখানে সেই ওয়ার্ডসওয়ার্থের পোয়েট অফ নেচার সেরকম না, মূলত এখানে পোয়েট অফ হিউম্যান নেচার। অর্থাৎ শেক্সপিয়ার তার ড্রামাগুলির মাধ্যমে বা তার পোয়েট্রি বা সব কিছু বা তার রাইটিংয়ের মাধ্যমে মানুষের যে প্রকৃতি সেটাকে তিনি উপস্থাপন করে এসেছেন। এবং ডক্টর জনসন এ সম্পর্কে বলছেন যে নাথিং ক্যান প্লিজ মেনি, অর্থাৎ কোনো কিছুই সবাইকে বা অনেককে খুশি করতে পারে না, অ্যান্ড প্লিজ লং, এবং দীর্ঘদিন ধরেও যে তাকে সবাইকে খুশি রাখতে পারবে এরকমটাও নয়, বাট জাস্ট রিপ্রেজেন্টেশন অফ জেনারেল মানে নেচার। এবং এটা করা সম্ভব না যদি না কেউ জেনারেল নেচার, অর্থাৎ যেটা সঠিক যে গতি প্রকৃতি বা হিউম্যান প্রকৃতি বা হিউম্যান নেচার, সেটাকে যদি রিপ্রেজেন্ট না করে, তাহলে কোনো ড্রামাটিস্ট বা কোনো পোয়েট বা কোনো রাইটারই কখনোই দীর্ঘদিন ধরে মানুষকে আনন্দ দিতে পারে না বা তার রাইটিংগুলো বেঁচে থাকতে পারে না দীর্ঘদিন, এটা তিনি বলছেন। এবং তিনি এই যে মানে রিপ্রেজেন্টেশন অফ জেনারেল নেচার যেটা, এইটা তিনি খুঁজে পেয়েছেন শেক্সপিয়ারের যে রাইটিং সেগুলোর মাধ্যমে। এবং ডক্টর জনসন এই ব্যাপারে বলছেন যে শেক্সপিয়ার ইজ অ্যাবাভ অল রাইটার্স দ্য পোয়েট অফ নেচার, দ্য পোয়েট দ্যাট হোল্ডস আপ হিজ রিডার্স এ ফেথফুল মিরর অফ লাইফ। তিনি বলছেন শেক্সপিয়ারের ভেতরে সব ধরনের গুণাবলী রয়েছে, তিনি কবিদের কবি বা সকল রাইটারদের ভেতরে সর্বশ্রেষ্ঠ, এবং তার যে মানে তাকে বলছেন যে সে হচ্ছে পোয়েট অফ নেচার। এবং তাকে আবার বলছেন যে এমন এক ধরনের পোয়েট যে রিডারদের বিশ্বাস তাকে ধরে রাখতে পেরেছে, এবং রিডারদের যে মিরর অফ লাইফ সেটাকে তিনি উপস্থাপন করতে পেরেছেন। এরপরে ডক্টর জনসন সামনে এগিয়ে গেছেন এই উইলিয়াম শেক্সপিয়ারের যে ক্যারেক্টারাইজেশন বা আর্ট অফ ক্যারেক্টারাইজেশন সেইটার প্রশংসা করেছেন, প্রশংসা করতে গিয়ে। এবং অ্যাকর্ডিং টু জনসন, এই মানে জনসনের মতো এই জায়গায় শেক্সপিয়ারের ক্যারেক্টার্সগুলি প্রোডাক্ট অফ কমন হিউম্যানিটি, অর্থাৎ এগুলো কমন সাধারণ জনগণের ভেতর থেকে এগুলো শেক্সপিয়ার নিয়েছেন, এবং এগুলো তিনি এমনভাবে উপস্থাপন করেছেন এবং এগুলোর ভেতরে তিনি ইউনিভার্সাল প্যাশন এবং প্রিন্সিপাল যেগুলো সেইগুলো তিনি দিয়ে দিয়েছেন। এবং শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলি শুধুমাত্র একটা ব্যক্তি না, বরং এটা পুরো একটা স্পেসিস, পুরো একটা জাতিকে এটা উপস্থাপন করে। এটা যে শুধুমাত্র একজন ব্যক্তিকে উপস্থাপন করে তা না, ইনফ্যাক্ট শেক্সপিয়ারের যে ক্যারেক্টারগুলি এগুলোর ইউনিভার্সালিটির কারণে এর যে প্লেগুলি অর্থাৎ নাটক বা এর যে কবিতাও হতে পারে, এইগুলি মূলত অনেক বেশি সিগনিফিকেন্ট হয় এবং অনেক বেশি আরও ইন্টারেস্টিং হয়ে থাকে। তাহলে আমরা এক 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 জায়গায় জানলাম যে শেক্সপিয়ারের যে রাইটিংগুলি সেগুলো হচ্ছে হিউম্যান নেচার থাকে, সো এগুলো জনসনের মতো অনেক ভালো জিনিস। এবং একই সঙ্গে শেক্সপিয়ার যে ক্যারেক্টারাইজেশন, যে ক্যারেক্টারগুলি ইউনিভার্সাল হয়ে থাকে, সো এই দিক দিয়েও শেক্সপিয়ারকে ডক্টর জনসন হাইলাইট করছেন। এরপরে ডক্টর জনসন থার্ডলি যেটা বলছেন যে শেক্সপিয়ারের যে প্লেগুলি সেগুলো রিয়েলিস্টিক কোয়ালিটি এগুলোতে থাকে এবং এগুলোর ক্যারেক্টারগুলো অবশ্যই ইউনিভার্সাল থাকে। তিনি বলছেন যে যদিও তার কিছু প্লট অর্থাৎ শেক্সপিয়ারের যে নাটকগুলি থাকে সেগুলো কিছু প্লট একটু ইম্প্রবাবল বা ওয়াইল্ড থাকে, কিন্তু তারপরেও হিউম্যান নেচারের যে ট্রুথ বা সত্যতা বা হিউম্যান সাইকোলজি যে ডিপিকশন সেটা সেখানে রয়েছে, এবং শেক্সপিয়ার এগুলো খুব ভালোভাবেই করেছেন। এবং শেক্সপিয়ারের এই রাইটিংগুলো বা তার যে ক্যারেক্টারগুলো এগুলো প্রত্যেকটা এজে বা প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা জেনারেশনে সেগুলোর আলাদা অ্যাপিল রয়েছে। এবং এটার একটা কারণ হচ্ছে তার যে মানে তিনি কখনোই ডিফারেন্সিয়েট করা বা কোয়ালিটির মাধ্যমে সেগুলোকে আলাদা আলাদা করা, টাইম প্লেস এগুলোর অনুযায়ী যে ক্যারেক্টারগুলিকে আলাদা আলাদা করবেন এরকমটা তিনি করেননি, বরং তিনি কনসেন্ট্রেট করেছেন মানুষের যে সাধারণ গুণাবলী সেই গুণাবলীকে বের করে নিয়ে আসতে। এবং এর ফলে যেটা হয়েছে যে সব সময়ের জন্যই তার ক্যারেক্টারগুলি লাইভ থেকেছে এবং তার ক্যারেক্টারগুলি হচ্ছে ইউনিভার্সাল হয়েছে। এবং ভার্চু অফ হিজ নলেজ
অফ জেনারেল হিউম্যান নেচার, এবং তিনি তার মানুষের, তার সময়ের মানুষের যে সাধারণ যে প্রকৃতি সেইগুলোর মাধ্যমে তিনি তার ক্যারেক্টারগুলোকে সাজিয়েছেন। এবার আমরা জানবো যে এই শেক্সপিয়ারের যে ফল্টগুলি, সেই ফল্টগুলি সম্পর্কে। সো এখানে ডক্টর জনসন বলছেন যে শেক্সপিয়ারের যে ড্রামাগুলি সেগুলো ফল্টলেস না, এগুলোরও অনেকগুলো ফ্ললেস না, এগুলোরও ফ্ল রয়েছে, এবং তিনি অ্যানালাইজ করছেন শেক্সপিয়ারের যে ড্রামা সেগুলোর ডিমেরিটস যেগুলো রয়েছে সেই ডিমেরিটসগুলো নিয়ে তিনি আলোচনা করছেন, এবং তিনি অনেকগুলি ডিমেরিটস এখানে পেয়েছেন তার ভেতরে, যেমন, এবং এই ডিমেরিটসগুলো বের করতে গিয়ে তিনি তার নিও ক্লাসিক্যাল যে আদর্শ বা নিও ক্লাসিক্যাল যে ফিচারগুলি সেগুলোর মাধ্যমে তিনি মূলত শেক্সপিয়ার রাইটিংগুলোকে ক্রিটিসাইজ করেছেন। এবং রাইটিংগুলোকে ক্রিটিসাইজ করতে গিয়ে তিনি বেশ কয়েকটা জিনিস দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে শেক্সপিয়ারের রাইটিংগুলোর ভেতরে মোরালিটির জিনিসটা থাকে না, বা থাকলেও কম থাকে, ল্যাক অফ মোরালিটি। এখানে ডক্টর জনসনের মতে শেক্সপিয়ারের ফার্স্ট এবং ফরমোস্ট ডিফেক্ট হচ্ছে সে স্যাক্রিফাইস করে ভার্চু টু কনভেনিয়েন্স, এবং হি ইজ মাচ মোর কেয়ারফুল টু প্লিজ দেন টু ইনস্ট্রাক্ট। তো তিনি তার যে ক্যারেক্টারগুলি এগুলোর আসলে নৈতিকতা ওইভাবে থাকে না, এবং তার ক্যারেক্টারগুলির মাধ্যমে তিনি মূলত অডিয়েন্সকে অনেক বেশি খুশি করতে চান, কোনো ইনস্ট্রাকশন দিতে চান না, বা তার রাইটিংগুলো লার্নিং পয়েন্ট অফ ভিউ থেকে আর কি একটু দুর্বল, এটা তিনি বলছেন। এবং তিনি বলছেন যে ইট সিমস দ্যাট হি রাইটস উইদাউট এনি মোরাল পারপাস, অর্থাৎ মনে হয় মাঝে মাঝে তার রাইটিংগুলো আসলে কোনো মোরাল পারপাস থাকে না। জনসন আরও পয়েন্ট আউট করেন যে শেক্সপিয়ার তিনি ডাজ নট মেক এ জাস্ট ডিস্ট্রিবিউশন অফ গুড অ্যান্ড ইভিল, তিনি শুধুমাত্র যে গুড অ্যান্ড ইভিলের ডিস্ট্রিবিউশন করেন তা নয়, বরং ডাজ নট অলওয়েজ প্রেজেন্টস হিজ ভার্চুয়াস ক্যারেক্টার বিং ভার্চুয়াস ওভার দ্য ইভিল ওয়ানস, এবং তার যে ভার্চুয়াস ক্যারেক্টারগুলি সেগুলোকে তিনি সবসময় যেন ভালোভাবেই উপস্থাপন করেছেন তা নয়, বরং তার ক্যারেক্টারগুলি কখনো খারাপের মধ্যে দিয়ে গেছে, কখনো ভালোর মধ্যে দিয়ে গেছে। এবং এইভাবেও কিন্তু একজন মানুষের জীবন যেরকম কখনো ভুল ভুল করে সে, এবং কখনো সে সঠিক করে, শেক্সপিয়ারের ক্যারেক্টারগুলিও মূলত সেরকমই। জনসন আরও কমপ্লেইন করেন যে শেক্সপিয়ারের রাইটিংগুলো, বিশেষ করে ড্রামার প্লটগুলি হয় লুজলি ফর্মড এবং কেয়ারলেসলি পারসুয়েড হয়ে থাকে, অর্থাৎ প্লটের যে গঠনটা সেটা আসলে সবসময়ের জন্য ঠিক থাকে না, অর্থাৎ বিগিনিং, মিডিল এবং এন্ডিং যেটা সেগুলো ঠিক নেই, এমনকি ক্যাটাস্ট্রফি যেটা ইজ ইমপারফেক্টলি প্রেজেন্টেড, অর্থাৎ ফাইনাল যে ক্লাইম্যাক্সের যে মুহূর্তগুলো সেই জিনিসগুলো পারফেক্টলি প্রেজেন্ট করেনি শেক্সপিয়ারের যে সব রাইটিং সেটার কথা বলছেন। তারপরে তিনি আরও বলছেন যে শেক্সপিয়ার ভায়োলেটস করেছে বিশেষ করে ক্রনোলজি, এবং ইজ গিল্টি অফ অ্যানার্কিজম, এবং তার রাইটিংগুলো অ্যানার্কিজমের যে গিল্টি রয়েছে সেটা তার রাইটিংয়ের ভিতরে রয়েছে। তারপরে তিনি বলছেন ইন হিজ প্লেস নো ডিস্টিংশন অফ টাইম অ্যান্ড প্লেস ইজ অবজার্ভ, টাইম অ্যান্ড প্লেসের যে ডিস্টিংশন সেটাকে তিনি অবজার্ভ করেননি, মানেননি, বাট দ্য কাস্টমস, ওপিনিয়ন্স এবং ম্যানার্স অফ ওয়ান এজ অর ওয়ান কান্ট্রি আর ফ্রিলি অ্যাট্রিবিউটেড টু অ্যানাদার, এবং তিনি বলছেন যে কাস্টমস, রীতিনীতি, তারপর ওপিনিয়ন বা ম্যানার, এগুলো এক এজের রীতিনীতি তিনি আরেক এজে অ্যাপ্লাই করেছেন, বা এক দেশের রীতিনীতি তিনি আরেক দেশে অ্যাপ্লাই করেছেন, এইভাবে তিনি লিখে গেছেন। জনসনের এই কমপ্লেনটা মূলত অ্যাকসেপ্টেবল, এবং এইটা তার রাইটিংয়ে আসলেই পাওয়া যায়। আচ্ছা, এরপরে তিনি আরও বলছেন যে এই শেক্সপিয়ারের রাইটিংগুলি কমিক এবং যে ট্র্যাজিক যে এলিমেন্টগুলি সেগুলোতে একটা মিংলিং রয়েছে এর ভেতরে, এবং তার যে ভোকাবুলারির যে চয়েস এগুলো হাই সাউন্ডিং এবং ইনফ্লেটেড বলা হচ্ছে, এবং তিনি বলছেন যে তার সেন্টেন্সগুলির ভেতরে তার যে ডিকশন এবং এর যে আননেসেসারি রিপিটেশন সেইগুলি রয়েছে। তো এই হচ্ছে, শুরুতে তিনি ডক্টর জনসন শেক্সপিয়ারের প্রশংসা করেছেন, তারপরে তিনি শেক্সপিয়ারের যে রাইটিং সেই রাইটিংয়ের ফল্টগুলি নিয়ে আলোচনা করেছেন। এরপরে আমরা খুব অল্প কথায় বলবো যে ইন মেনি রেসপেক্টস জনসনের যে অ্যাকিউজিশন, বিশেষ করে শেক্সপিয়ারের প্লের ব্যাপারে, এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট, এটা অযথার্থ বা এটা সঠিক নয়।
কেননা আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে এই জনসনের যে মতামত এগুলো অ্যাকসেপ্ট করার মতো না, কারণ শেক্সপিয়ার হচ্ছে সর্বসময়ের জন্যই তিনি গ্রেট বা জিনিয়াস। বিশেষ করে তার যে ট্র্যাজেডি, সেই ট্র্যাজেডির কারণে তার যে ডিকশন, তার যে সেন্টেন্সের যে চয়েস বা তার উইটি ডায়ালগ, এই সব কিছুর কারণে। কিন্তু এখানে ডক্টর জনসন তিনি কমেন্ট করেছেন শেক্সপিয়ারের যে ট্র্যাজিক প্লে সেইগুলোর ব্যাপারে, এবং তিনি বলছেন যে এগুলো আসলে ওরকমভাবে কানেক্টেড না। অথচ শেক্সপিয়ার নিজে তার ট্র্যাজেডির জন্যই মূলত বিখ্যাত, এবং ওয়ার্ল্ড ট্র্যাজেডি যে 10টার যে র্যাঙ্কিং করা হয় সেই 10টার ভেতরে শেক্সপিয়ারের একারই রয়েছে 4টে। সো এখানে শেক্সপিয়ার সম্পর্কে ডক্টর জনসনের যে অভিযোগগুলি, সেই অভিযোগগুলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। সো এই হচ্ছে শেক্সপিয়ারের সম্পর্কে আলোচনা। অ্যাজ এ শেক্সপিয়ারকে নিও ক্লাসিক্যাল ক্রিটিক হিসেবে ডক্টর জনসন যেভাবে আলোচনা করেছেন সেটা আমরা একটু আলোচনা করলাম, এবং আমি এই প্রশ্নটার স্ন্যাপশটটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো যাতে তোমরা এখান থেকে পেতে পারো। এবং আমার এই আলোচনা এবং তোমরা যে স্ন্যাপশট দেবে এই দুইটা মিলে হ্যান্ড নোট তৈরি করে সামনের দিন এটা লিখে দেবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, পরবর্তীতে আবার নেক্সট প্রশ্ন নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।